আল্লাহ রাব্বুল ইজ্জত আমার আপনার রিজিকের ব্যবস্থা করেছেন নদীর পানি দিয়ে ঠিক না সেচ কাজ হয় কিসে দিয়ে বলেন আমরা মাটি থেকে গভীর থেকে যে পানি উঠাই সেই পানির ভিতরে নদীর পানির প্রভাব আছে না নাই আছে লেয়ার তলে তলে কি হয় মিলে গিয়ে যদি সাগরের পানির ধাক্কা এবং ঠেলায় আর প্রেসারে নদীর পানিও নোনতা হয়ে যেত শুধু বাদাম খেয়ে বাঁচা লাগতো আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনে কারীমের অন্যতম সূরা সূরাতু ইব্রাহিমের সাত নম্বর আয়াতখানি তেলাওয়াত করেছি এই আয়াতে কারীমায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন ও আমার প্রিয় বান্দারা যদি তোমরা শুকর আদায় করো আমি অবশ্যই অবশ্যই নিয়ামত বাড়িয়ে দেব যদি তোমরা নিয়ামতের মূল্যায়ন করো যদি নিয়ামতের যথাযথ ব্যবহার নিশ্চিত করো তাহলে অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব আর যদি তা না করো যদি নিয়ামতের অবমূল্যায়ন করো নিয়ামতের নাশুকরি করো নিয়ামতের কুফরান করো তাহলে মনে রাখবে ইন্না আযাবি লাশাদীদ অবশ্যই আমার সাজা অনেক কঠিন অনেক কঠোর নিয়ামতের শুকর যখন বান্দা করে মাওলায়ে পাক নিয়ামতের মধ্যে বৃদ্ধির ঘোষণা দেন না শুকরি করলে নিয়ামত চলে যায় হাত থেকে চলে যায় সাজারও ব্যবস্থা হয় শুকরে নিয়ামত নিয়ামত আফুজু কোনাদ কুফরে নিয়ামত আজকা ফাতবির কোনা মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ নিয়ামত কত প্রকার কত কি কি মাবুদ বলেন ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা আমার নিয়ামতগুলো যদি গুনতে থাকো শুধু গুনেও শেষ করতে পারবা না শুকর তো বহুত পরের কথা নিয়ামতগুলো গুনেও শেষ করতে পারবা না শুধু সংখ্যা গুনেও শেষ করতে পারবা না ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা যদি নিয়ামত গুনেও শেষ না করা যায় তাহলে নিয়ামতের শুকর আদায় করে কি শেষ করা যাবে পরিপূর্ণ হক আদায় করা যাবে যাবে এজন্য বাদ মুফাসসিরিনে কিরাম লিখেছেন শুকর করা থেকে অপারগতার যে অনুভূতি শুকরের ব্যাপারে অপারগতার অনুভূতি সেই অনুভূতির নাম আসলে শুকর হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া দাউদ উশকুরলি আমার শুকর আদায় করো হযরত দাউদ আলাইহিস সালাম আরজ করলেন ইয়া আল্লাহ কাইফা আশকুরুকা কিভাবে আপনার পরিপূর্ণ শুকর আদায় করব ওয়া শুকরি লাকা নিমাতুম মিনক আমি যে আপনার শুকর আদায় করব এই শুকর করাটাও তো আপনার পক্ষ থেকে একটা নিয়ামত আপনি যদি সাহায্য না করতেন তৌফিক না দিতেন আমি শুকর আদায় করতে পারতাম না তো যে শুকরটা আদায় করব ওটাও একটা স্বতন্ত্র নিয়ামত ওই নিয়ামতটারও শুকর আদায় করব ওটাও একটা স্বতন্ত্র নিয়ামত অতএব যতই শুকর আদায় করি না কেন মাবুদ আপনার আলা আপনার নিয়ামত উপরেই থাকবে উপর থেকে আওয়াজ আসলো আল আনা শাকারতানি হ্যাঁ এখন তুমি আমার শুকর আদায় করেছ এখন আমার শুকর আদায় করতে পেরেছ কারণ তুমি জানো যতই শুকর আদায় করো না কেন তারপরেও নিয়ামত উপরেই থাকবে ঠিক কিনা নিয়ামত কিভাবে শুকর আদায় করবে এক তো হলো শুকর আদায় করা মনে মনে অন্তরে
মন দিয়ে অনুভব করা হৃদয় দিয়ে উপলব্ধি করা যত রকমের নিয়ামত আছে সব নিয়ামতগুলো কার পক্ষ থেকে এসেছে মনে মনে এটা অনুভব করা এটাকে কি বলে মনের শুকর বলে যে নিয়ামত সরাসরি পাই অথবা অন্য কোন মাধ্যমে পাই সেই মাধ্যম তার মাধ্যম তার মাধ্যম সবকিছুর পেছনে অবদান একমাত্র কার কোরআনে কারীমে রব্বে দুল জালাল ইরশাদ করেন ওয়ামা বিকুম মিন নিমাতিন ফামিনাল্লাহ তোমাদের উপর যত নিয়ামত আমি দিয়েছি এই সব নিয়ামতগুলো কার পক্ষ থেকে এসেছে আল্লাহর পক্ষ থেকে এসেছে হুজুর নিয়ামত আল্লাহর পক্ষ থেকে কোথা থেকে আসলো আমি না ক্ষেত খামারে খাটলাম আমি না চাষবাস করলাম আমি না এখান থেকে ফসলটা তৈরি করলাম খাটাখাটনি তো সব আমার আল্লাহর নিয়ামত কেমনে হইলো আমার খাটনির ফসল আমার প্রিয় ভাই তোমার মাবুদ যদি নিচের জমিনটা তৈরি করে না দিতেন জমিনের ভিতরে যদি ইম্বা উর্বর ক্ষমতা না দিতেন উৎপন্ন করার শক্তি না দিতেন তাহলে তুমি কোত্থেকে ফসল উৎপন্ন করতা ঠিক কিনা তোমার জন্য যদি আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা না করতেন নিচ থেকে যদি পানির ব্যবস্থা না করতেন তাহলে কোত্থেকে তোমার এই ফসল পানি পেত কোত্থেকে তুমি উৎপন্ন করতা এটার পেছনেও অবদান কার আল্লাহ وما بكم من نعمة فمن الله شكرের আরেক তরিকা হলো শুকর বিল লিসান মুখ দিয়ে শুকর আদায় করা রব্বুল জালাল সূরাতুল দুহার মধ্যে ارشاد করেন ওয়াম্মা বিনিমতি রব্বিকা ফাহাদিথ ও নবী আপনার রবের নিয়ামতকে বলেন আপনার রবের নিয়ামতগুলোকে কি করেন বলেন যেটা আল্লাহর নিয়ামত এটা আল্লাহর নিয়ামত বলেন হাদিসকে হাদিস কেন বলা হয় তার ওয়াজহে তাসমিয়ার ভিতরে এক জবাব এই আয়াতও আছে ওয়াম্মা বিনিমতি রব্বিকা ফাহাদ্দিস ও নবী আপনার কাছে যে নিয়ামত আছে আপনার রবের পক্ষ থেকে আসা সে নিয়ামতকে বর্ণনা করেন ব্যক্ত করেন তাহলে শুকর আদায় করতে হয় মুখ দিয়েও আবার শুকর আদায় করতে হয় অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও শুকর বিল আরাকান রব্বুল আলামিন কোরআনে কারীম ইরশাদ করেন ইমালু আলা দাউদ শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর ও দাউদের ও দাউদের বংশধরেরা তোমরা শুকরের আমল করো শুকরের কাজ করো ইমালু আলা দাউদ শুকরা শুকরের কাজ করো ঠিক কি ঠিক না হ্যাঁ শুধু মুখে শুকর আদায় করলাম থ্যাংক ইউ আর একটা লাথি মারলাম মুখে মুখে খুব শুকর আদায় করলাম থ্যাংক ইউ একজনের একজন আপনার কোনো উপকার করে দিলে থ্যাংক ইউ কে তারপরে একটা চটকানা দিয়ে গেলাম যান তো মুখে তো আদায় হইল কিন্তু হাতে কি হইল এটা শুকর আদায় বলে আস্তে বলেন এই জন্য মনে মনেও শুকর আদায় করব মুখ দিয়েও করব কাজে কর্মেও করব শুকর কাকে বলে নিয়ামতদাতা যে উদ্দেশ্যে নিয়ামত দিয়েছেন সেই উদ্দেশ্যে সেই নিয়ামতকে ব্যবহার করা এটাকে শুকর বলে চোখ দিয়েছেন কিসের জন্য হারাম জিনিস দেখার জন্য কান দিয়েছেন কিসের জন্য হারাম জিনিস শোনার জন্য মুখ দিয়েছেন কিসের জন্য হারাম জিনিস বলার জন্য হৃদয় দিয়েছেন কিসের জন্য উল্টাপাল্টা জিনিস ভাবার জন্য আস্তে বলেন কেন দিয়েছেন চোখ দিয়ে আমার নিয়ামত দেখো আমার কুদরত দেখো আমার কুদরতের দিকে তাকাও আমার কুদরতের বাণী শোনো
আমার ক্ষমতা আমার কুদরতের কথা বলো এগুলোর মাধ্যমে তোমার হৃদয়ের ভিতরে আমার কুদরত নিয়ে ভাবো ও বান্দা তুমি কি দেখো না একই জমিন মেশিন একটাই ঠিক না এক মেশিন না জমিন একটা মেশিন মনে করে এই মেশিনের ভিতর থেকে ফল গাছ বের হইতেছে সব গাছ তো একই রকম কি বলেন হ্যাঁ আম গাছ জাম গাছ লিচু গাছ কলা গাছ পেঁপে গাছ সব গাছ তো একই রকম আস্তে বলেন গাছগুলো যে বের হচ্ছে এদের প্রত্যেকের পাতাও একরকম ডালপালাও একরকম না ভিন্ন ভিন্ন সিনওয়ান ওয়া গায়রু সিনওয়ান ইউসকা বিমাইন ওয়াহিদ ونفضل بعضها على بعض في الأكل আহা কোনটার ডালপালা আছে কোনটার ডালপালা নাই একদম সোজা ঠিক না খেজুর গাছ তাল গাছ সুপারি গাছ পাম গাছ এগুলো একবারে সোজা ঠিক না উপরে গিয়ে কিছু বের হয় আম গাছ জাম গাছ লিচু গাছ ওগুলা কি একদম সোজা না ডানে বামে অনেক কিছু বের হয় অনেক রাস্তা শাখা প্রশাখা বের হয় ঠিক না একই জমিন থেকে হলো একই পানি থেকে হলো এক একটার এক এক রং এক এক রূপ এক এক পদ্ধতি কলা পাতার চিত্র একরকম নারিকেল গাছের পাতার চিত্র একরকম খেজুর গাছের পাতা আরেক রকম পেঁপে গাছের পাতা আরেক রকম পুঁই শাক একরকম লাল শাক আরেক রকম বলেন না কেন কে বানিয়েছেন একটাই মাত্র মেশিন এই মেশিন থেকে এত পদের জিনিস তৈরি করেন বলেন তো কে বর্গে দরখতানে সবজ দর নজরে হোশিয়ার হর ওয়ারাকে দফতরে মারিফতে কিরদেগার একজন বুদ্ধিমান মানুষের দৃষ্টিতে গাছগুলোর পাতায় পাতায় মাওলার পরিচয় নিহিত আছে এত অসাধারণ সৃষ্টি কুশলী জোরে বলুন একমাত্র কে আল্লাহ হর ওয়ারাকে দফতরে মারিফতে কিরদেগার যারা নাকি হৃদয় দিয়ে যা ভাবার তা ভাববে চোখ দিয়ে যা দেখার তা দেখবে কান দিয়ে যা শোনার তা শুনবে আর যেগুলো না করার সেগুলো করবে না তাদেরকে শুকর গুজার বান্দা হিসেবে লেখা হবে আর শুকর গুজার বান্দার জন্য জান্নাতের নাজ নিয়ামত অপেক্ষা করে আর যদি যা ভাবার তা ভাবে না যা দেখার তা দেখে না যা বলার তা বলে না উল্টা পাল্টা বলে দলের অন্ধ হয়ে অমুক তমুকের পিড়িতে পড়ে মানুষকে বানর বানানোর ধান্দা করে মানুষের বাচ্চাকে বানরের বাচ্চা বানানোর জন্য চেষ্টা তদবির করে এইরকম ব্যক্তি যা দেখার যা বলার তা দেখে তা বলে না উল্টা পাল্টা বলে আস্তে বলেন ডারউইন সাহেব এক কথা বলেন কোরআনে কারিম আরেক কথা বলে প্রথমত ডারউইন সাহেবের যে মতামত এই মতামতের ব্যাপারে এই গবেষণার ব্যাপারে উনি নিজেই এটার উপরে পরিপূর্ণ নিশ্চিত ছিলেন না ওনার গবেষণা এটা ওনার অনুমান উনি নিজেও বলছেন না যে এটা একদম স্থির ঠিক তারপরেও এটা কি এটা একটা থিওরি একটা মত মত তো হাজার প্রকার হইতে পারে আর কোরআনে কারিম সূরা নিসায় যেটা বলছে ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা এটা হলো ফ্যাক্ট এটা হলো বাস্তব বাস্তব আর শুধুমাত্র থিওরি দুটা কোনো সময় এক হতে পারে না ঠিক কিনা যারা বাস্তবতা বিবর্জিত থিওরি নিয়ে লাফালাফি করে সমস্ত পাগলের জন্য সরকারের কাছে আবেদন করা দরকার পাবনার হসপিটালটা একটু বড় করার জন্য ঠিক কি ঠিক না
বাস্তবতা বাদ দিয়ে যারা নাকি থিওরি নিয়ে নাচানাচি লাফালাফি করে এদেরকে পাবনা পাঠানোর দরকার আছে না? না। তাহলে যা বলার তা বললো, যা শোনার তা শুনলো, না উল্টা পাল্টা বললো উল্টা পাল্টা শুনলো। হৃদয় আছে যা ভাবার তা ভাবে না। আয় হায় হায় আল্লাহর কুদরত দেখেন। পানি কিসের মধ্যে বেশি, নদীতে না সাগরে? আস্তে বলেন। আরে হাজার হাজার নদী মিলে একটা ছোট্ট সাগরের ভিতরে ঢুকে যাবে, এত পানি, ঠিক কি না? তার মধ্যে বলেন পানির চাপ বেশি কার, নদীর না সাগরের? হ্যাঁ, পানি সাগরেরটা নোনতা, ঠিক কি না? আর নদীর পানি, আস্তে বলেন, নোনতা না মিষ্টি? নদীর মধ্যে পানি মাঝে মাঝে উঠে আবার নামে, কেন উঠে কেন নামে? জোয়ার ভাটার কারণে, বুঝাইতে পারি না? সাগরের মধ্যে যখন জোয়ার হয়, যখন পানি বাড়ে, তখন ওই পানির চাপ নদীর ভিতরেও আসে, নদীর পানিও বাড়ে। আবার যখন সাগরের ভিতরে ভাটা আসে, পানি একটু নিচের দিকে নামে, তো তখন এই নদীর মধ্যেও পানি কী করে? নিচে নামে। তাহলে বলেন নদীর পানি উঠানামা করে সাগরের উঠানামার কারণে, সাধারণত, ঠিক কিনা? জোয়ার ভাটার কারণে। পাওয়ার কার বেশি বলেন, নদীর না সাগরের? তো সাগরের পাওয়ার অনুযায়ী সাগরের নোনা পানির ঠেলায় নদীর পানিগুলোও তো নোনতা হয়ে যাওয়ার কথা, ঠিক কিনা? কিন্তু হয় না কেন? কেন হয় না? সাগরের ঠেলায় তো নদীর পানিও নোনতা হয়ে যাওয়ার কথা, কিন্তু কেন নোনতা হয় না? আমার আপনার মাবুদ রব্বুল আলামিন আমার আপনার প্রতি করুণা পরায়ণ, করুণাময়। আল্লাহ রব্বুল ইজ্জত আমার আপনার রিজিকের ব্যবস্থা করেছেন নদীর পানি দিয়ে, ঠিক কিনা? সেচ কাজ হয় কিসে দিয়ে বলেন? আমরা মাটি থেকে, গভীর থেকে যে পানি উঠাই, সেই পানির ভিতরে নদীর পানির প্রভাব আছে না নাই? আছে। লেয়ার তলে তলে কি হয়, মিলে গিয়ে। যদি সাগরের পানির ধাক্কায় এবং ঠেলায় আর প্রেসারে নদীর পানিও নোনতা হয়ে যেত, শুধু বাদাম খেয়ে বাঁচা লাগতো, কারণ নোনা পানিতে ফসল হয় না। বুঝেন না? নোনা পানির সেচে নোনা জমিতে ফসল হয়? হ্যাঁ, ধান হয়, গম হয়, কি হয়? হুদা বাদাম হয়, চিনা বাদাম খেয়েই বাঁচা লাগত। তারপরেও কেন নোনতা হয় না? আমার মাবুদ মাঝখানে তার পাওয়ারকে লাগিয়ে রেখেছেন। ও বান্দা, তোমার রিজিক নিশ্চিত করবার জন্যে, তোমাকে রকমারি ভালো ভালো খাবার খাওয়াবার জন্যে আমি ব্যবস্থা করে রেখেছি। মিঠা পানির দরকার তোমার, নোনা পানির ঠেলায় যেন মিঠা পানিগুলো নষ্ট না হয়ে যায়, তোমার রিজিক যেন নষ্ট না হয়, এজন্য মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযখুন লা ইয়াবগিয়ান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আরবিতে বড় নদীকেও বাহার বলে, যে নদীর একুল উকুল দেখা যায় না, এত লম্বা চওড়া নদীর যে মোহনা হয় সাগরের সাথে, এই মোহনার জায়গাটা নদী হলেও এটাকে পুরো সাগরই মনে হয়, এত বিস্তৃত হয়। তো মাবুদ বলেন দুই সাগর মিলে, কিন্তু মাঝখানে একটা আড়াল আর পর্দা আমি মাঝখানে রেখে দিয়েছি, যার কারণে একটা আরেকটার উপরে চড়াও হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে সাগরের পানির ঠেলায় তো আমাদের সমস্ত নদীর পানি তিতা হয়ে যাওয়ার কথা, বুঝাতে পারি না? মনে তো চোখ দিয়েছেন দেখার জন্য, দিল দিয়েছেন এগুলা ভাবার জন্য, মানুষকে বান্দর বানানোর জন্য না, ঠিক কিনা? মানুষকে ধর্মহীন বানানোর জন্য না, আল্লাহ থেকে বিমুখ করবার জন্য না। যারা ওইরকম করবে তারা না শুকরি করার কারণে মাবুদ বলেন ওয়ালাকাদ দারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি সৃষ্টি করেছি জাহান্নামের উপযুক্ত করে বহু সংখ্যক জিন এবং ইনসানকে।
তাদের লক্ষণ শোনো লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা দিল আছে দিল দিয়ে কি করে না মানে যেটা ভাবার ওইটা ভাবে না ওয়ালাহুম আয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না মানে কি দেখে না যা দেখার তা দেখে না ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা কান আছে কান দিয়ে শুনে না মাবুদ বলেন উলাইকা কাল আনআম এরা মানুষ নয় চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো বাল হুম আদল বরং তার চেয়ে নিকৃষ্ট উলাইকা হুমুল গাফিলুন দুনিয়ার ব্যাপারে তারা অনেক সচেতন হওয়া সত্ত্বেও আখিরাতের ব্যাপারে আসলে একেবারে অচেতন এরাই আসলে গাফেল অসতর্ক ঠিক কিনা তাহলে মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ মানুষ যদি নেয়ামতের শুকর আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার নেয়ামতকে আরো কমিয়ে দেন না বাড়িয়ে দেন নেয়ামত তো হাজারো কোটি কোটি আছে কয় নেয়ামতের শুকর আদায় করবে গুনেই তো শেষ করা যাবে না এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ বিশেষ নিয়ামতগুলো বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন তন্মধ্যে একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন পাঁচটি বিষয় দেখা দেবার পূর্বেই পাঁচটি বিষয়ের মূল্যায়ন করো পাঁচটি জিনিস আসার আগেই পাঁচটা জিনিসকে দাম দাও পাঁচটা জিনিস আসার আগে আগেই পাঁচটা জিনিসকে কাজে লাগাও নাম্বার এক শাবাবাকা ক্বাবলা হারামি বার্ধক্য আসার আগেই যৌবনের দাম দাও যৌবনের মূল্যায়ন করো যৌবন বড় দামি সম্পদ তোমার এই সম্পদটাকে যদি প্রপারলি কাজে লাগাও তাহলে দুনিয়া আখেরাতের উভয় জগতের কল্যাণ তোমার পদচুম্বন করবে যৌবনের এই সময়টাকে যদি কেউ ইবাদতের মধ্যে লাগায় অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম অনুযায়ী চলে খাহিশাতে নাফসানের পেছনে না ছুটে নিজের মন যা চায় তা করে না আল্লাহ যা চান সেটা করে এইরকম ব্যক্তির ব্যাপারে নবী জীবনের যেদিন আল্লাহর ছায়া ছাড়া আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওয়াতাদনুশামসু মিন রাসিন্নাস আর সূর্য একেবারে মানুষের মাথার কাছে চলে আসবে হাদিসের মধ্যে আসে মাথার খুলির মধ্যে মগজগুলো টকবক করে ফুটতে থাকবে কিন্তু মরবে না কি হবে না কারণ মৌত নাই কষ্ট ঠিকই পাবে ওই সময় এক মুহূর্তের জন্য ছায়া ছাড়া থাকা কত কষ্টের কিন্তু সাত প্রকারের মানুষকে রব্বুল আলামিন তার আরশের ছায়া তলে জায়গা দিবেন ভিভিআইপি ট্রিটমেন্ট দিবেন তার মধ্যে দুই নম্বর হলো শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ ওই যুবক যে যুবক যৌবনের শুকরিয়া আদায় করেছে যে যুবক যৌবনকে মাওলার ইবাদতে কাটিয়েছে মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ যৌবনের যদি কেউ ঠিকমতো মূল্যায়ন করে তাহলে রব্বুল আলামিন তাকে দুনিয়া আখেরাতে পুরস্কার দান করেন হাদিস শরীফের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জান্নাতের গ্যারান্টি পাইতে চাও জান্নাতের গ্যারান্টি আমি গ্যারান্টি দিব কে বলেন নবীজি বলেন আমি গ্যারান্টর হব কার জন্যে যে আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিবে দুটো জিনিসের অপব্যবহার হবে না সদ্ব্যবহার হবে দুটো জিনিসের শুকর যে আদায় করবে এক কথায় এটা অপব্যবহার করবে না ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের গ্যারান্টি দিচ্ছি মাইয়াদমান লিমা বাইনা ফাখিদাইহি ওয়া মা বাইনা লাহিয়াইহি আদমান লাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম যৌবনে এটার প্রয়োজনটা বেশি থাকে ঠেলাটা বেশি থাকে যে ব্যক্তি আমাকে গ্যারান্টি দিবে তার দুই রানের মধ্যবর্তী জায়গা আর দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা তার গ্যারান্টি দিবে আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম নবীজি কিয়ামতের দিন যার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে মাওলার কাছে নিয়ে যাবে তার জন্য জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ আছে সুবহানাল্লাহ চাই এটা যৌবনের মূল্যায়ন
যৌবন থাকা অবস্থায় তুমি যা কিছু করতে পারবে বার্ধক্যে চাইলেও তা পারবে না। যে ব্যক্তি যৌবনে ইবাদতের মধ্যে কাটায়, ধারাবাহিক ইবাদত যেগুলো সে করে, বৃদ্ধ হয়ে গেলে যখন সেই ইবাদতগুলো আর করতে পারে না, মাওলায়ে পাক তখন তাকে ফুল পেনশন দিতে থাকেন, সেই আগের ইবাদতগুলোর ধারাবাহিকতার সওয়াব পাইতে থাকে। শুকর করলে লাভ। মেরে মোহতারাম দোস্ত, দুই নম্বর নবীজি বললেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, হাড়ে হাড়ে উপলব্ধি করতেছি তো এই জন্য হাদিস পড়ছি, কঠিন অসুস্থতা নিয়ে বসছি এখানে কথা বলতে, শরীর খুব খারাপ লাগছে, চোখ খুলে রাখতেও কষ্ট হচ্ছে, মাথাও ব্যথা করছে, কি যে করবো, ইদানিং প্রেশারের ঝামেলা হচ্ছে, দোয়া করেন আল্লাহ তাআলা ভালো করে দেন। মেরে মোহতারাম দোস্ত, নবীজি বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, রোগ শোক আসার আগে তুমি সুস্থতার কি করো, অসুস্থতা আসার আগে সুস্থতার মূল্যায়ন করো, সুস্থতাকে দাম দাও। সুস্থতা কত বড় নিয়ামত এটা বোঝার জন্য মাঝে মাঝে একটু ওই যে হসপিটালে যে সকাল বিকাল ঘুরে আসলেই হবে, সপ্তাহে একবার গিয়ে যদি একটু হসপিটালে রোগীর জিয়ারত করার জন্য কেউ যায়, হসপিটালের ভিতরটা একটু দেখে আসার জন্য যায়, তাহলেই সুস্থতা কত বড় নিয়ামত অনুভব করা যাবে, ঠিক কি ঠিক না? এই জন্য শুকরের পথ খোলা রাখবার জন্যে পাশাপাশি সমবেদনা, সহমর্মিতা, আখলাকের পথ দেখাবার জন্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত জবরদস্ত তারগিবি কথা বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো রোগীকে দেখার জন্য যায় সকালবেলায়, অন্য কোনো উদ্দেশ্য নেই, শুধু রোগীকে দেখা, তার ইয়াদত করা, এটার জন্য যায়, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, আল্লাহকে মাফ করে দেন। আর যদি কেউ বিকালে যায় রোগী দেখার জন্য, আল্লাহু আকবার, বিকালে যদি রোগী দেখবার জন্য যায়, ইয়াদাতুল মারিজ করে, নবীজি বলেন সকাল পর্যন্ত, বিকাল থেকে শুরু করে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, রোগ শোক আসার আগে, অসুস্থতা আসার আগে সুস্থতার মূল্যায়ন কর। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্র আসার আগে আগে ধন সম্পদের মূল্যায়ন কর, অভাব আসার আগে আগে অভাবহীনতার কি কর মূল্যায়ন কর, কাজে লাগাও। যখন টাকা আছে তখন তুমি এটা দিয়ে তাড়াতাড়ি জান্নাত কিনতে পারো, যখন তোমার হাত ছাড়া হয়ে যাবে তখন চাইলেও পারবা না, মাল আজকে আছে কালকে নাই, এই জন্য আল্লাহর রাস্তায় খরচ করা মানে আল্লাহর রাস্তায় তো আসলে না নিজের জন্য খরচ করা, মা কদ্দামনা ওয়াজাদনা, যা পাঠিয়েছি তা সব এখানে এসে পেয়েছি। জান্নাতের দরজার ভিতরে তিনটা লাইন লেখা আছে, তার ভিতরে একটা লাইনের একটা অংশ হলো নবীজি বলেন, মেয়েরা যে গিয়ে দেখে আসছি, তার ভিতরে একটা হলো মা কদ্দামনা ওয়াজাদনা, মাওলার কাছে যা কিছু অগ্রিম পাঠিয়েছি সবগুলো এখানে অনেক বেশি করে পেয়েছি, সুবহানাল্লাহ। من ذا الذي يقرض الله قرضا حسنا, الله اكبر, কে আছে সেই ব্যক্তি যে আল্লাহকে ঋণ দিবে, কাকে ঋণ দিবে, আস্তে বলেন, কে ঋণ, কে আছে যে আল্লাহকে ঋণ দিবে, আল্লাহর অভাব আছে, ঋণ চাই কেন, তুমি আমার কাছে ঋণ দিলে আমি এটাকে বাড়িয়ে বাড়িয়ে, ফায়ুদাইফাহু লাহু আজরুন করিম, এটাকে ডবলের ডবল ডবলের ডবল বাড়িয়ে আরো উত্তম বিনিময় সহ তোমার কাছে এটা ফিরিয়ে দিবেন আল্লাহ, ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, আল্লাহ তাআলা বাড়াবেন কিভাবে, যেই পরিমাণ দিয়েছে ওইটাকে ওই পরিমাণ দিয়ে গুণ দিবেন, আবার ফলাফল যেটা হলো
ওইটাকে ওই পরিমাণ দিয়ে আবার গুণ দিবেন আবার ফলাফল যেটা হলো ওইটাকে ওই পরিমাণ দিয়ে আবার গুণ দিবেন এভাবে যা বাড়াইতে 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 যত যায় এসে তার সামনে কিয়ামতের দিন হাজির করে দিবেন এজন্য আল্লাহ তাআলার ব্যাংকে বিনিয়োগ করলে অনেক লস কি বলেন না লাভ লস না লাভ লাভ কত লাভ কয় দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء سبحان الله যে আল্লাহ রাস্তায় খরচ করে তার উদাহরণ নিবা কে বলেন আস্তে বলেন কে বলেন এটা তার উদাহরণ নিবা তার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে একটা বীজ লাগালো একটা বীজ থেকে সাতটা কি হলো শীষ হলো বুঝলেন না একটা গাছ হয় সেই গাছের ভিতরে কয়টা শীষ থাকে সাত আটটা শীষ থাকে সাতটা শীষ হলো প্রত্যেকটা শীষের ভিতরে একশোটা করে দানা তাহলে একটা দানা দিল সাতশো দানা পেল ঠিক কিনা আল্লাহ বলেন والله يضاعف لمن يشاء আল্লাহ যার ক্ষেত্রে চান এটাকে আরো বাড়াবেন কি অর্থ একটা দিয়েছে কয়টা হয়েছে আল্লাহর হিসাবে বলেন কয়টা হয়েছে 700 হয়েছে يضاعف মুদাআফা কিভাবে হবে ডবল করেন 700 কে 700 দিয়ে গুণ দেন কত হবে 7 7 49 কত হলো 49 হাজার নেই না 490000 কোনটা হয় 700 কে 700 দিয়ে পূরণ দিলে কত আসে হ্যাঁ 7 7 49 490000 আসে তাই না এবার 490000 কে আবার ডবল করেন এটা দিয়ে দেন কত হলো মুখে তো হিসাব করা যাবে না ক্যালকুলেটরে মারেন তারপরে ওইটাকে আবার কি করেন অত দিয়ে গুণ দেন গুণফল দিয়ে ইউদাইফ মুদাআফা যা আছে তার ডবল রিডবল 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 ওইভাবে গুণ হইতে থাকবে এখন দাঁড়াবে কত কিছুক্ষণ পরে কত দেখি একটা থেকে 700 থাকবে না হাজার কোটি হয়ে যাবে আল্লাহ বলেন যার ক্ষেত্রে চান আল্লাহ তাআলা এটাকে আর এরকম ডবলের রিডবল করে 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 দিবেন লস না লাভ এজন্য মাদ্রাসায় দান করব না ঠিক আছে তো ইনশাআল্লাহ না আমি দান করতে বললে দান করবে না এই জন্য যেটা করবে না ওইটা আগেই কয়ে দিলাম এই জন্য মাদ্রাসায় দান করব না কি বলেন ইনশাআল্লাহ আপনারা একমত তো আসুকুতু দলিলুর রেজা চুপ করে বইয়ে দিছে কি ওয়াজ করলাম এতক্ষণ মাদ্রাসায় দিব না কনসার্টে দিব ওয়াজ মাহফিলে দিব না কনসার্টে দিব হুম বালা কাজে দিতাম না খেলাধুলা আর টিমের মধ্যে দিতাম হুক্কা হ্যাঁ ওলাখামনি করতাম আমরা মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ এই জন্য বলা যায় না আল মালু গাদিন ওয়া রাহিন সম্পদ কখন থাকে কখন যায় বলা যায় না সকালে আছে সন্ধ্যায় চলে গেছে সন্ধ্যায় আসছে সকালে চলে গেছে হয় কি হয় না এই জন্য যখন আছে তখন এটাকে কাজে লাগানো তারপরে নবীজি বললেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক কি করো কি করো তোমার অবসরকে কাজে লাগাও ব্যস্ততা আসার আগে আগে তারপরে কি করো ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক মৃত্যু আসার আগেই জীবনটাকে কাজে লাগাও বহুত দামি জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর উপরে আমল করবার তৌফিক দান করুন শরীর খুব খারাপ লাগছে দোয়া করুন